দাদা, দাদা কি হয়েছে আপনার? দাদা, 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 হ্যালো গোবিন্দ, আমি এই জঙ্গলের রাস্তায় আছি, একজন ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, একটু গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয় না। আমি এখানে, আপনি বোধহয় মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সুগার ফল করায় জঙ্গলের রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিলেন। ও, আমি ডায়াবেটিক পেশেন্ট, মাঝে মধ্যেই আমার এরকম হয়। আমি অদ্রিজা রায়। নমস্কার, আমি শাগনিক সেন। জানি তো, আমি আপনার সব ছবিগুলোই দেখেছি, দেখেছি বললে কম বলা হয়, একাধিকবার দেখেছি। এই আপনাদের মতো কিছু ভালো দর্শক আছে বলেই তো ছবি বানানোর সাহস পাই আমরা। কি যে বলেন, তা আপনি এখানে? লোকেশন দেখতে এসেছি। আচ্ছা, আপনিও কি মর্নিং ওয়াকে? হ্যাঁ, আমার ওই এক অভ্যেস, রোজই যাই। ভাগ্যিস। আপনাকে কিন্তু ডাক্তার দুটো ইঞ্জেকশন করেছেন, আর ওই ওষুধগুলো নিয়ম করে খেতে বলেছেন। আর হ্যাঁ, আপনাকে কিন্তু কদিন রেস্টে থাকতে হবে। আমার জন্য আপনার অনেক খরচ হয়ে গেল, তাই তো? না হয় এটুকু ঋণ আপনার আমার কাছে রইলই। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? এখানে একটা স্কুলে পড়াই। আর আপনার পরিবার? কেউ নেই। আসলে কি জানেন, বাবা হঠাৎ মারা গেলেন, অভাবের সংসার, ছোট ছোট চারটে ভাই বোন, তাদের মানুষ করা, বিয়ে দেওয়া, আর যখন নিজের দিকে তাকানোর সময় হলো তখন সময় অনেকটাই পার হয়ে গেছে, তাই আর। ভালোই করেছেন, বিয়ে না করেও তো ভালো থাকা যায়। আপনি বিয়ে করেননি? সরি, খুব ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। না না, ঠিক আছে, আসলে সামাজিকভাবে আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব নয়। মানে? মানে আমি জীবনসঙ্গী হিসেবে পুরুষ পছন্দ করি, আর সেটা আমাদের দেশে। ও, তার মানে আপনি ওই বিখ্যাত পরিচালক? না না, আমি ওর মতো নই, আসলে ওর মতো কেউ হতেই পারে না। মানে আপনিও তো গে? এই লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এইসব শব্দ দিয়ে কোনো মানুষের যৌন চেতনাকে চিহ্নিত করাটা সামাজিকভাবে তাকে অসম্মান করা, অন্তত আমি তো তাই মনে করি। আচ্ছা, আপনি বলুন তো, কোনো বিষমকামী মানুষকে কেউ কখনো বলে আপনি বিষমকামী? অথচ একজন সমকামী মানুষকে সমাজ আলাদা করে চিহ্নিত করবেই, তার মানেটা কি? বিষমকামীরাই সামাজিকভাবে মূল স্রোতের মানুষ, সমকামীরা নয়। সত্যিই তাই, আমি এই বিষয়ে বেশ কিছু লেখা পড়েছি জানেন, যেমন প্লেটোর সিম্পোজিয়াম, কত বছর আগের লেখা। প্লেটো বলছেন, নারী পুরুষের প্রেমের চেয়ে অনেক বেশি গভীর হয় দুটো নারীর মধ্যে প্রেম, আর তার চেয়েও গভীর হয় দুটো পুরুষের প্রেম। আমরা প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল সবার কথাই তো জানি। জানি তো, শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে শেক্সপিয়ার সবার কথাই আমরা জানি। ওনারা সবাই নমস্য মানুষ, আর নমস্য মানুষের যৌন চেতনা নিয়ে আলোচনা করাটা আমাদের সমাজে অপরাধ। কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কি অ্যাডোলেসেন্সের সময় থেকেই বুঝতেন যে আপনি? না, ছোটবেলায় তো বেশ কয়েকটি মেয়ের সঙ্গেও আমার প্রেম হয়েছে। তাই? আসলে কি জানেন, আমার এই পুরুষ প্রেমের পেছনে একটা দীর্ঘ না পাওয়ার ইতিহাস আছে। না পাওয়ার ইতিহাস? আমি বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা পুলিশে চাকরি করতেন, খুব ভালো ফুটবল খেলতেন, খুব সুদর্শন ছিলেন, আমি বাবাকে খুব ভালোবাসতাম জানেন, কিন্তু কেন জানি না বাবা কিছুতেই আমাকে সহ্যই করতে পারতেন না। ছোটবেলায় খুব কষ্ট পেতাম, কাঁদতাম, কিন্তু বাবাকেই ভালোবাসতাম। পরবর্তীকালে আমার জীবনে যেসব প্রেমিক পুরুষেরা এসেছে, তারা কোথাও না কোথাও
ভীষণভাবে বাবার মতো। সেটা কি করে বুঝতেন? আমার জীবনে প্রথম পুরুষ রাজ। রাজ মানে রাজীব কুমার, আপনার প্রথম পাঁচটা ছবির হিরো? রাজ আমার বন্ধুর ভাই, খুব ভালো ফুটবল খেলতো, আমার কাছে বাংলা পড়তে আসতো, যদিও পড়াশোনায় একেবারেই মন ছিল না। কিরে লেখ? হ্যাঁ না, দেখছি। কি দেখছিস? তোমাকে। আমাকে? মানে কি সুন্দর চোখ তোমার বাবলিন্দা। ফ্ল্যাট করছিস? তোর গার্লফ্রেন্ডের সঙ্গে করিস, উপকার পাবি। না সত্যি বলছি, মাইরি। রাজ এমন সব বোকা বোকা কথা বলতো, আমি অর্ধেক মানেই বুঝতাম না। আমার একটা ভালো গুণ আছে জানেন, সেটা অবশ্য অনেকেই জানে না। কি সেটা? আমি খুব ভালো রান্না করি, আর রাজটাও ছিল খুব ভোজন রসিক, ঠিক আমার বাবার মতো। আমি যেমনই এক্সপেরিমেন্ট করি না কেন, ও খুব তৃপ্তি করে খেত। বাবলিন্দা, ঝাল। ঝাল কি বলছিস? আমি তো তেমন ঝাল দিইনি। তুই নিশ্চয়ই লঙ্কা চিবিয়েছিস। এরপর রাজের রাজীব কুমার হয়ে ওঠা, আপনার পাঁচটা ছবির হিরো আর দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড। রাজ খুব ভালো অভিনেতা, খুব শেখার আগ্রহ। কিন্তু বিচ্ছেদটা হলো কেন? বিচ্ছেদ তো হয়নি, দূরত্ব বেড়েছে। আমার একটা ছবির প্রডিউসার ছিলেন সোনাল সিং, ওদের একমাত্র মেয়ে মোহনা, খুব সুন্দরী, ইনোসেন্ট, রাজুর প্রেমে পড়ল, আমায় জানালো না, লুকিয়ে বিয়ে করল, সেটাও জানালো না। তারপরে রাজীব কুমারকে আর আপনার ছবিতে দেখা গেল না। খুব অভিমান হয়েছিল,
কেন? ও বিয়ে করেছিল তাই? না, না জানিয়ে বিয়ে করেছিল তাই। এরপর রাজু আর যোগাযোগ রাখতো না, আর আমিও তখন গোরাও বিনোদ করবো বলে খুব ব্যস্ত। অনেক লুক টেস্ট নিচ্ছি কিন্তু কিছুতেই গোরা পাচ্ছি না। একদিন আমারই অ্যাসিস্ট্যান্ট ববি একটা ছেলেকে নিয়ে এলো। বাবলিন্দা, হুম, তোমার গোরা দেখো পছন্দ হয় কিনা, হলে জানিও। অপূর্ব অংশুমান, অংশু যদি অভিনেতা না হতো তাহলে খুব ভালো পেন্টার হতো। আমার বাবাও খুব ভালো ছবি আঁকতো জানেন। অংশুর আঙুলগুলো একদম আমার বাবার মতো। অংশুরও সাহিত্য পড়ার অভ্যাস ছিল না, খুঁটি নাটি সব নিখুঁত করে বুঝতে আসত। খুব ধৈর্য ছিল ওর, কিন্তু গোরা আর বিনোদের প্রেম শরীর সম্পর্ক ও কিছুতেই বুঝতে পারত না। একদিন তো আমাকে বলেই ফেলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো। হ্যাঁ বল। ক্যান ইউ হেল্প মি প্লিজ? হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা তো বল। আমি গে নই বাবলিন্দা, কিন্তু আমি গোরা ও বিনোদের প্রেমটা ফিল করতে চাই। আর আমি জানি বাবলিন্দা, একমাত্র তুমিই পারো আমাকে হেল্প করতে। প্লিজ হেল্প মি প্লিজ। কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছো, তাহারে কোথা খুঁজিছো, ভব অরণ্য তারপর তিনটে ছবি আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। অংশু খুব ভালো অভিনেতা জানেন, কিন্তু এখানে কিছুতেই হিরো হিসেবে সুযোগ পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে মুম্বাই চলে গেল। ও তো এখন হিন্দি সিরিয়ালের খুব জনপ্রিয় মুখ। শুনেছি অংশু আমাকে না জানিয়ে মুম্বাই চলে গেছিল, তারপর শুধু টেক্সটেই যোগাযোগ। আপনি এত সফল পরিচালক, এত ভালো ভালো ছবি করেছেন, তা কোনো অভিনেত্রী আপনার প্রেমে পড়েনি? প্রেমে তো অনেকেই পড়েছে, তবে মাধবীলতা খুব ডেসপারেট ছিল। মাধবীলতা মানে আপনার দুই বোনের নায়িকা? দুই বোনের শুটিং চলাকালীন মাধবীর জন্মদিন পড়ল। আমি শুধু ওর জন্য আমার বাড়িতে একটা ছোট্ট পার্টি রেখেছিলাম। আমায় কোনো গিফট দিলে না শাগনিক? কি চাও বলো। আমি যা চাইবো তাই দেবে? আচ্ছা ঠিক আছে, তাই দেবো, বলো কি চাও। আমি তোমাকে চাই শাগনিক। কি বলছো, তুমি তো সবটাই জানো। হ্যাঁ জানি, আর জেনেই বলছি, আমার একটা রাত দাও শাগনিক, আমার জন্মদিনে। কিন্তু Thank you.
ওই একটা রাতি। তারপর ছবির কাজ শেষ হলো, মাধবী মুম্বাই ফিরে গেল। হঠাৎ একদিন রাতে মাধবীর ফোন। আমি কনসিভ করেছি শাকনিক, সিঙ্গল মাদার হিসেবে আমাদের সন্তানকে আমিই মানুষ করতে পারব। তোমার সন্তান, তাই তোমায় জানালাম। ভালো থেকো, রাখছি। এর কিছুদিন পরে মাধবীর অ্যাক্সিডেন্টের খবর পেলাম। বাচ্চাটা নিষ্কাদে চলে গেল। খারাপ লাগেনি আপনার? খুব খুব কষ্ট পেয়েছিলাম জানেন। তারপর মনে হলো জীবনটা কেঁদে ভাসানো হচ্ছে, হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। তারপর? তার আর পর নেই। এখন আমি ভালোবাসতে ভয় পাই, মানুষকে ভয় পাই। রবীন্দ্রনাথের আরো একটা কথা আপনি নিশ্চয়ই জানেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। দিদি, হুম, দাদার বাড়ি থেকে একজন এসেছেন, উনাকে এখানেই নিয়ে আয়। আমার বাড়ি থেকে? হ্যাঁ, আসলে আপনার জ্ঞান ফিরছিল না দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার পার্স ঘেটে ভিজিটিং কার্ডটা দেখে বাড়িতে খবর দিয়েছিলাম। কেমন আছো ভাবৃন্দা? তুই? মুম্বাই গেছিলাম রোজগার করব বলে, অনেক রোজগার করেছি। একটা বাংলা ছবি করব বলে আজই কলকাতায় এসেছি। আমার ছবি তুমি ছাড়া কে করবে বলো? আমার কিন্তু আজও কোনো থাকার জায়গা নেই বাবৃন্দা, তোমার কাছে থাকতে দেবে তো? কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। আসছি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিতে হবে না। ভালো থাকবেন আর ওষুধগুলো নিয়ম করে ঠিক মতো খাবেন। আশা করি আপনাদের নতুন ছবির প্রিমিয়ারের কার্ডটা অবশ্যই পাব। অবশ্যই, আমরা দুজনে এসে আপনাকে ইনভাইট করে যাব। আসছি, আসুন।